ভিউয়ার, এই ভিডিওটি হচ্ছে ফেসবুক পরিচিতি নিয়ে, এবং এই ভিডিওটি হচ্ছে একদম বিগিনার যারা তাদের জন্য। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা ইন্টারনেট ইউজ করে থাকি কম্পিউটারে, ব্রাউজার দিয়ে নর্মালি। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, যাবার পরে আমার হচ্ছে যে সার্চ বার, সেখানে আমি ফেসবুক সার্চ দেবো, www.facebook। আমার চলে আসছে অলরেডি, আমি এন্টার করলাম, তারপরে ঢুকে গেল। সেখানে ঢোকার পরে আপনার অপশন থাকবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেখানে আমি অলরেডি লগ ইন করেছি আগে, সেই জন্য আমার এই ইমেজটি এখানে অ্যাড হয়েছে। অথবা আপনি কি করবেন, আপনার যদি এরকম প্লাস চিহ্ন থাকে, সেখানে অ্যাড দিয়ে আপনি আপনার ইমেল চাপে পাসওয়ার্ড দিবে, তার দিবেন, তারপরে আপনার লগ ইন করে ঢুকবেন। তারপরে এইভাবে ইমেজ শো করবে ঢোকার সময়। তারপর হচ্ছে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমার ইমেল অলরেডি দেওয়া এবং পিক ইমেজটি দেখাচ্ছে, এবং এখানে আমি পাসওয়ার্ড দিলাম। লগ ইন হবে কিছু সময়ের মধ্যে। এই হচ্ছে আমার ফেসবুক। ফেসবুকের জার্নিটি শুরু হয় 2004 সালের ফেব্রুয়ারি মাস থেকে, ফেসবুকের জার্নিটি শুরু হয়। এ হচ্ছে ফেসবুক, যেটা আমরা ঢোকার পরে এই অবস্থা দেখতে পাবো। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে সার্চ, আমরা সার্চ দেখতে পাচ্ছি। তো আমরা এই ফাংশনাল সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব এই পর্বে। তো এই পর্বে হচ্ছে এখানে সার্চ। আপনি এখানে আপনার ফ্রেন্ড নেম দিয়ে সার্চ দিতে পারেন, কাউকে খুঁজালে এখানে সার্চ দিতে পারেন, কোনো টপিকস খুঁজালে আপনি এখানে সার্চ দিতে পারেন। তো এই টপিকস হয় যেগুলো ফেসবুক আপনাকে সাজেস্ট করে, এগুলো এখানে সার্চের রেজাল্টটা দেখাবে। এ হচ্ছে আপনার সার্চের কাজ। তারপর হচ্ছে এখানে প্রোফাইল পিকচার, যেটা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার। আপনি যে ইমেজটি দিবেন সেখানে দেখাবে, আপনি যদি প্রোফাইল পিকচার না দিয়ে থাকেন তাহলে এখানে ইমেজ দেখাবে না, কিন্তু এইভাবে সার্কেলের মতো একটা বিষয় দেখাবে, জিনিস দেখাবে। তারপর হচ্ছে এখানে আপনার নাম থাকবে, ফেসবুকের প্রোফাইল নেম যেটা রয়েছে সেটা থাকবে। এখানে আপনি ক্লিক দিলে আপনার প্রোফাইলে ঢুকবেন। আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার প্রোফাইলে ঢুকলাম। দেখেন আমার এইগুলো হচ্ছে প্রোফাইল, এই হচ্ছে প্রোফাইল। আমার প্রোফাইলে যেগুলো পোস্ট দিয়েছি আমি, সেগুলো ওর শেয়ার করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে। এবং সেখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে সেখানে আমার ইন্ট্রো এবং আমি যেগুলো অ্যাবাউট সম্পর্কে যেগুলো আমি তথ্য দিয়েছি, সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ, এই ইমেজগুলো হচ্ছে আমার ফিচার্ড ইমেজ হিসাবে অ্যাড করেছি, এবং সেখানে আপনারাও অ্যাড করতে পারেন। এগুলো আমি বিভিন্ন পর্ব ওয়াইজে দেখাবো, আর আশা করি আপনারা আমার চ্যানেলে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে হচ্ছে আমার প্রোফাইল ফটো, অর্থাৎ আমি যেগুলো পোস্ট করেছি ফেসবুকে সেই ফটোগুলো দেখাচ্ছে। এবং সেখানে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্ট আমরা দেখতে পাবো সেখানে, এবং কত কয়েকজন আমার ফ্রেন্ড রয়েছে সেখানে দেখতে পাবেন। তারপরে হচ্ছে লাইভ ইভেন্ট, সেখানে লাইভ ইভেন্টে আপনার এগুলো দেখাবে। তারপরে ডু ইউ নো, এখানে হচ্ছে আপনি কিছু কোয়েশ্চেন করতে পারেন, সেখানে অ্যান্সারও দিতে পারেন, সেগুলো আপনার ফ্রেন্ডরা জানতে পারবে। এই এইখানে হচ্ছে আমার পোস্ট, এবং এখানে আমি নিউ পোস্ট করতে পারি। দেখেন সেখানে হচ্ছে ফটো ফটো অ্যাড অর ভিডিও অ্যাড দিতে পারি। এখানে ক্লিক দেওয়ার পরে অপশন আসবে, আসার পরে আমি চুজ করে এখানে দিতে পারি। তারপর হচ্ছে এখানে লাইভ, আমি লাইভে সরাসরি কথা বলতে পারি, যেভাবে অন্যান্য ফেসবুকে আমরা দেখি, অন্যের ফেসবুকে যেভাবে লাইভ দিয়ে থাকে, সেখানে আপনি একইভাবে লাইভ দিতে পারেন। তারপর হচ্ছে লাইভ ইভেন্ট, তারপর এখানে টেক্সট কিছু লিখে আপনি পোস্ট করতে পারেন। তারপরে আপনি এখানে যে স্টারগুলোর মতো দেখতে পাচ্ছেন, সেগুলো আপনার খাবার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারেন। আমি ক্লোজ করে দিলাম, চলে গেল। তারপর হচ্ছে এখানে পোস্ট করতে পারেন, এখানে অনলি মিডিয়া রেখেছি আমি, আপনারা পাবলিক করে দিবেন যদি আপনার ফ্রেন্ডদেরকে জানাতে চান। আমি আসলে এটা এখন চাচ্ছি না, জাস্ট এই এই থাক এই অনলি মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে জাস্ট আমি এই আর কি রাখলাম, এখানে ক্লোজ দিয়ে আমি বেড়ে গেলাম। এই হচ্ছে আমার পোস্টের অপশন। সেখানে আবার আপনার ট্যাগ ফ্রেন্ড, ট্যাগ ফ্রেন্ড হচ্ছে আপনার ফ্রেন্ডকে ট্যাগ করতে পারেন, কোনো ইমেজ ট্যাগ করতে পারেন। তারপরে ফিলিং, আপনার ফিলিংগুলো নিয়ে আলোচনা করে আপনার ফিলিং এখানে পোস্ট করতে পারেন। ফিলিংটা হতে পারে আপনার স্যাড হতে পারে, মুড অফ হতে পারে, অথবা আপনার হ্যাপি হতে পারে, অন্য কিছু হতে পারে, সেখানে আপনার ফিলিং একটি চুজ করতে পারেন। তারপরে হচ্ছে আমরা ডানে দেখতে পাচ্ছি এখানে যে ইনস্ট্যান্ট গেম, অর্থাৎ আপনার কোনো ফ্রেন্ডের যে ইনস্ট্যান্ট যে গেমগুলো খেলবে সেখানে নিউজ এইখানে চলে আসবে। তারপরে হচ্ছে আপনার ইয়োর গেম, সেখানে আমি এই দুটি গেম খেলেছি, সেই জন্য এগুলো আমার গেম দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমার ইয়োর পেজ, আপনার যদি কোনো পেজ থাকে তাহলে এখানে শো করবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড রয়েছে, তারা অনলাইনে যারা যারা আছে, সেখানে সবুজ বাটন টানে দেখাচ্ছে, সেগুলো দেখাবে। এবং গ্রুপ,
কনভার্সেশন, সেখানে গ্রুপ কনভার্সেশন এগুলোও দেখাচ্ছে, যাদের সাথে আপনি গ্রুপে আলোচনা করেন, কথাবার্তা টকিং করেন, সেগুলো এখানে দেখাবে। তারপরে আমাদের এই প্রোফাইল সেকশনটা শেষ, এখানে হচ্ছে আমরা হোম পেজে যাব। এটা হচ্ছে হোম, হোম অপশনে যাব। হোম অপশনে যাওয়ার পরে আমরা যেভাবে ঢুকার পরে যে অপশনটি আসলো, যে এই পেজটি দেখতে পেলাম, সেটি হচ্ছে এই পেজটি দেখতে পেলাম। তো এই পেজটির বাম দিকে আপনি দেখেন নিউজ ফিড, নিউজ ফিডে এখানে বেশ কিছু অপশন, মেসেঞ্জার, ওয়াচ, তারপর হচ্ছে শর্টকাটস, যেখানে আপনার কোনো পেজ বা কোনো গ্রুপ থাকে তাহলে এখানে শর্টকাট হিসেবে এখানে শো করবে। তারপরে হচ্ছে এক্সপ্লোর, এখানে গ্রুপ থাকবে, পেজ থাকবে, আপনার গ্রুপ কয়টি আছে এবং কী কী গ্রুপ আছে এখানে এক ক্লিক দিলে আপনি দেখতে পাবেন। তারপরে হচ্ছে আপনার পেজ কয়টি আছে সেখানে দেখতে পাবেন, এরপর ইভেন্ট, তারপরে হচ্ছে মেমোরি, যেগুলো এখানে দেখতে পাবেন। এরপর তারপরে হচ্ছে এখানে পোস্ট, আমি পোস্ট একটু আগে যে বিষয়টি আলোচনা করেছি সেম এই বিষয়টি, আপনি এখানে পোস্ট দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন, ট্যাগ ফিলিং, তারপরে হচ্ছে আপনি এখানে পোস্ট করে দিবেন। তারপরে হচ্ছে ইমোজি, ইমোজি যেটা আমরা আপনার স্টিকার, এই স্টিকারগুলো এখানে সিলেক্ট করলে স্টিকার দিতে পারেন, দেখেন এখানে স্টিকার চলে গেল, তারপরে এখানে ক্লোজ দিয়ে চলে যাবে। তারপরে পোস্ট করতে পারেন, আমি পোস্ট দিচ্ছি না, ক্লোজ করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আপনার ফ্রেন্ড অথবা আপনি কোনো পেজে অ্যাক্টিভ লাইক করছেন, সেই পেজগুলোর পোস্ট সেখানে আসবে। কোনো গ্রুপে আপনি যদি জয়েন্ট থাকেন তাহলে এই গ্রুপের পোস্টগুলো থাকবে। এই পোস্টগুলো যদি কোনো কোনো পেজ বা কোনো গ্রুপে যদি পোস্ট করে তাহলে এখানে নোটিফিকেশন হিসাবে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন শো করবে। তারপরে হচ্ছে কি আপনার এখানে ডানে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হচ্ছে আপনার কোনো পেজ থাকে তাহলে পেজের এই অংশ এখানে দেখাবে, আর পোস্ট করতে পারেন, ফটো দিতে পারেন, লাইভ দিতে পারেন, তারপর ইনভাইট করতে পারেন, এখানে লাইক সংখ্যা দেখাচ্ছে, এইভাবে দেখাবে। তারপরে হচ্ছে আপনার উপরে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, গিফট, অর্থাৎ আপনি যে গেমস খেলেছেন এখানে কয়েনটা আমাকে গিফট করেছে, আর এখানে উপরে হচ্ছে তানবির আহমেদ, এখানে হচ্ছে বার্থডে নোটিফিকেশন এখানে দিবে। তারপরে নিচে ফ্রেন্ড রিকোয়েস্ট, সেখানে হচ্ছে আপনার ফ্রেন্ড যারা আবার রিকোয়েস্ট পাঠাচ্ছে পাঠিয়েছে সেখানে দেখাবে। এখানে আপনি যদি ফ্রেন্ড বানাতে না চান তাহলে ডিলিট দিবেন, আর যদি বানাতে চান তাহলে কনফার্ম করে আর রেখে দিবেন। আমি হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়েছি সেই জন্য এগুলো দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনার পিপল ইউ মে নো, এখানে আপনার পিপল সম্পর্কে জানতে পারেন, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এটা হচ্ছে আপনার ফেসবুকে এই এই ওই পেজতে এই এই অপশনগুলো রেখেছে, সেখানে আপনি এইগুলো করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন হোম, এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে দেখেন ইনস্ট্যান্ট গেম যেটা একটু আগে আলোচনা করেছে এই গেমগুলো থাকবে, তারপর হচ্ছে এই গেম, তারপর হচ্ছে আপনার ফ্রেন্ড অনলাইনে আছে কারা তারা দেখাবে, তারপরে হচ্ছে হোম তো শেষ আমাদের এই পর্বটা এই পর্যন্ত। তারপরে হচ্ছে আমরা ক্রিয়েট, ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছি, এই অপশনে আমরা যখন ক্লিক দিব সেখানে পেজ আসবে, সেখানে আমি নিউ পেজ ক্রিয়েট করতে পারি। এখানে ক্লিক দেওয়ার পরে পেজের অপশনগুলো আসবে, সেখানে হচ্ছে অ্যাড, অ্যাডের অপশনগুলো আসবে, আমি যদি অ্যাড দিতে চাই তাহলে। তারপরে হচ্ছে আমার গ্রুপ, যদি আমি কোনো গ্রুপ ক্রিয়েট করতে চাই তাহলে এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠালে সেখানে আসবে নোটিফিকেশন হিসাবে, এই যে আমরা লাল চিহ্ন চার দেখতে পাচ্ছি সেভাবে দেখাবে। তো এখানে আমি অলরেডি সিন করে ফেলছি, অর্থাৎ এগুলো দেখে ফেলছি, কিন্তু অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। তো এখানে আমি ডিলিট দিতেও পারি, কনফার্ম করতে পারি, যদি আমার এই ফ্রেন্ডটি বানাতে চাই কনফার্ম করতে পারি, আর যদি না বানাতে চাই তাহলে ডিলিট দিয়ে আমি চলে যেতে পারি। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরার রিকোয়েস্ট পাঠাচ্ছে, ফাইন ফ্রেন্ড, এখানে আপনি ফ্রেন্ড খুঁজাতে পারেন। তারপরে এখানে ফ্রেন্ড সেটিংস বিষয় নিয়ে এখানে সেট করতে পারেন সেই অপশন। তারপরে হচ্ছে আপনার মেসেঞ্জার, মেসেঞ্জার আপনার ফ্রেন্ড যে যে SMS পাঠাচ্ছে বা টেক্সট করেছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপরে হচ্ছে মেসেঞ্জারের অপশন। তারপরে আপনি এইভাবে দেখেন এখানে আপনার ফ্রেন্ড, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার মেসেঞ্জার অপশনটি চালু হবে বা ওপেন হবে। এখানে আপনি কিছু লিখে আপনার ফ্রেন্ডকে লিখে দিতে পারেন, আমি ক্লোজ করে দিলাম, আমি এখন দিচ্ছি না, এই আর কি, ওকে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকেও আপনি যেতে পারেন, দেখেন আপনার ফ্রেন্ডকে আপনি এখানে গিয়েও কিন্তু এই অপশনটি ওপেন হবে, এখানে গিয়ে আপনি কিন্তু আপনি কিছু টেক্সট লিখে এখানে পোস্ট করে দিতে পারেন, তারপরে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এই হচ্ছে মেসেঞ্জার অপশন। তারপর হচ্ছে নোটিফিকেশন, নোটিফিকেশন হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড পেজ গ্রুপ এগুলো থেকে কেউ পোস্ট করলে সেখানে নোটিফিকেশন হিসাবে শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মার্ক অল অ্যাজ রিড, মার্ক অল করে দিলে আপনার রিড হয়ে যাবে। তারপরে এখানে সেটিং, সেটিংস অপশন রয়েছে, সেখানে সেট করতে পারেন আপনার এই নোটিফিকেশন সিস্টেমগুলো। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কুইক হেল্প, সেখানে ফেসবুকের ইউজার গাইডলাইন দেওয়া আছে এবং কীভাবে ব্যবহার করবেন, আপনি কোনো ধরনের হেল্প চাইলে আপনি এখানে ক্লিক দিয়ে এখানে আপনি আর যে ধরনের জিনিসটা বুঝতে চাচ্ছেন সেখানে লিখে সার্চ দেবেন। যদি এই ধরনের তথ্য আপনি এখানে থাকে তাহলে, লাইব্রেরিতে থাকে তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন। তারপরে শেষ অপশনটি হচ্ছে আমাদের এখানে এরা বাটন, এরা বাটন হচ্ছে আপনার ইয়োর পেজ, আপনার যদি কোনো পেজ থাকে তাহলে পেজ এখানে দেখাবে। তারপরে হলো বিজনেস ম্যানেজার, আপনার যদি কোনো ফেসবুকে বিজনেস থাকে তাহলে এগুলো
এখানে সব করবে। তারপরে হচ্ছে পেজ ম্যানেজার, তারপরে গ্রুপ ম্যানেজার ম্যানেজ, এগুলো দেখাচ্ছে এখানে। অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লগ, অর্থাৎ আমি আমার ফ্রেন্ডে কোনো পোস্টে লাইক দিয়েছি, কোনো কমেন্ট করেছি, সেগুলো অ্যাক্টিভিটি লগে থাকবে। তারপর হচ্ছে সেটিংস, সেটিংসে গিয়ে আমার ফেসবুকের সমস্ত সেটিংসগুলো আমি করে রাখতে পারি আমার চাহিদা অনুযায়ী। এবং সর্বশেষ অপশনটি হচ্ছে লগ আউট, আমরা লগ আউট দিয়ে আমরা লগ আউট করে ফেসবুক থেকে বের হয়ে যেতে পারি। যখন আমাদের ফেসবুক ব্রাউজিং শেষ, অথবা আমাদের ফেসবুক আর ব্যবহার করবো না, বের হয়ে যেতে চাই, তখন লগ আউট করে আমরা এইখানে ক্লিক দিয়ে, এটাতে ক্লিক দিয়ে তারপরে আমরা এখানে লগ আউট করে বের হয়ে যাবো। তো আমাদের আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক পরিচিতি। আমরা মোটামুটি বিষয়টি আমরা জানতে পেরেছি, এবং আপনার যদি কোনো জানার কোনো কিছু থাকে এই ভিডিওটির মধ্যে নেই, আপনার কমেন্ট সেকশনে লিখবেন। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের পরামর্শ যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন। আমি লগ আউট করে বের হয়ে যাচ্ছি, এ হচ্ছে আমার কাজ শেষ।